Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। আজকে হচ্ছে 28th of September আর এখন বাজে পৌনে 11টা। আজকেও একটা শপিং ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আমার যে কটা কুর্তি কেনা হয়েছে এবং সেগুলো একদম পারফেক্ট হয়েছে, বাড়িতেই রয়েছে, তো ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই। আর রান্নাবান্না কাজটাজ এসব আর আজকের কিছু কন্টেন্ট হিসেবে রাখছি না। তো চলো আরম্ভ করে দিচ্ছি। কয়েকটা কিনেছি, সেগুলো রয়েছে, আর কয়েকটা আমি টেলারের কাছে দিয়েছি, তোমাদের বলেইছিলাম ঝুলটা একটু ছোটো করবার জন্য। তো সেগুলো 15 তারিখে এলে তারপরে তোমাদের সেগুলো দেখাবো। তো চলো স্টার্ট করছি, এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। আশা করবো তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, কেননা জামা কাপড় দেখতে কার না ভালো লাগে, তাই না? তো চলো শুরু করা যাক। সবগুলোই বাই দ্য ওয়ে বলে দিই অনলাইনে কেনা, কোনোটাই এখনও অবধি গড়িয়াহাটে যাইনি। আর গড়িয়াহাট থেকে কিছু কেনার প্ল্যানও নেই, ওই একটু মার নাইটি, আমার একটু নাইটি, এই টুকটাক একটু কেনার প্ল্যান আছে। তো চলো নাম্বার ওয়ান যেটা দিই শুরু করছি সেটা হচ্ছে এইটা। এই দেখো, আমি একটু দূরে চলে যাচ্ছি, পার্পল কালার, এই হাতে একটু কাজ আছে। এমনি কোনো কোনো কাজ নেই, পেছনেও কিছু না। এই প্রিন্টের ওপর জাস্ট একটু গলার কাছে কাজ। আমি খুব একটা গর্জাস কিছু করি না আসলে, কোথাও যাই হতো না, ফালতু গর্জাস একটাই চকমকে জিনিস কিনেই বা কী লাভ, তাই না? যে জিনিসটা আমার ইউজে লাগবে, যে জিনিসটা আমি রেগুলার বেসিসে যেমন তেমন করে পরতে পারবো, সেই রকম জিনিসই আমি বেশি কিনি। আচ্ছা, এইটার সঙ্গে একটা পালাজো মানে প্যান্ট ছিল, তো পালাজো প্যান্টটা না আমার ঠিক ভালো লাগে না, যে কারণে ওই প্যান্টটা আমি কুর্তিকে দিয়ে দিয়েছি। তো ওটা ওর হেফাজতে চলে গেছে, তাই সেটা দেখাতে পারলাম না। কিছুই না, এই এই কালারেরই হালকা স্ট্রাইপ স্ট্রাইপ একটা পালাজো প্যান্ট ছিল, যেহেতু সেটা আমি আর পরবো না তাই সেটাকে আর দেখাচ্ছি না। তো চলে যাচ্ছি নেক্সট টাইম, নাম্বার টু। এ দেখো, সাদাতে কালোতে, আশা করি তোমরা বুঝতে পারছো, কেননা এখানে খুব একটা বেশি তো জায়গা নেই যে খুব একটা দূরে যাব সেটা পাচ্ছি না। তো যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। তো এটা সাদাতে কালোতে কালো লেগিংস বা সাদা লেগিংস দিয়ে ভালোই চলে যাবে। এটা হচ্ছে নাম্বার থ্রি। এই দেখো, এটাও খুবই সিম্পল, গ্রিনের ওপর এই হাতে একটু কাজ আছে আর গলায় একটু কাজ আছে, আর একদম নিচটা এই যে বর্ডারটা দেওয়া আছে। এটারও কোনো প্যান্ট বা পালাজো সঙ্গে কিছু ছিল না, জাস্ট কুর্তি তো কোনো একটা লেগিংস দিয়ে চলে যাবে। এটা আর একটা, এই দেখো, আরোই সিম্পল, জাস্ট হাতে এই কাজ আছে। আর সারা কুর্তিটায় কোথাও কিছু, জাস্ট বুকের কাছে একটু কাজ আছে। এটা পুরো সেট, একদম প্লেন, এই হাতে একটু কাজ আছে আর কোথাও কিচ্ছু নেই। আর এই যে প্যান্ট আছে একটা, যেটা এখানে হাতে কাজ রয়েছে সেটাই ম্যাচ করে প্যান্ট, আর এটা একটা ওড়না, এটা থ্রি পিস সেট, সব মুড়ে যাচ্ছে জানো তো, মানে কাভারটা পুরো ফুল হয়ে গেছে, তো যে কারণে সব মুড়ে মুড়ে যাচ্ছে।
এটা দেখো তো সামনেটা কিছুই নেই, জাস্ট এমনি বাটন। এটা দেখো যেটা গ্রিনটা দেখালাম একটা, ঠিক সেম জিনিসই মেরুন কালারের। এই দেখো একদম সেম জিনিস, ওটা গ্রিনের ওপর ছিল, এটা মেরুনের ওপর। খুব গরম হচ্ছে, আমি পাখাটাকে খুলিনি। এটা আরেকটা দেখো, এটাও খুব সিম্পল। আমার সবগুলোই খুবই সিম্পল, খুবই সিম্পল। আর প্রাইস রেঞ্জ আমি সবই বলে দিচ্ছি, ওই 600-এর মধ্যে আছে সব। কেননা এক্সাক্ট প্রাইস এখন আর সত্যি কোনোটাই মনে নেই, তবে 600 এক্সিড করেনি কোনোটা, সবগুলোই তারই ভেতর। এক একটা তো এতই কম আছে, মানে বোধ হয় 380-390-তেও এক একটা আছে। আর এটা এখনকার মতো লাস্ট একটা গোল্ড প্রিন্টের ওপরে, এ দেখো। এটা কোথাওই কিছু নেই, এর সঙ্গেও একটা প্লাজো প্যান্ট ছিল সেম প্রিন্টের, সেটাও আমি গুড্ডিকে দিয়ে দিয়েছি। কারণ আমার না ওই বিশাল ফাঁদোলা প্লাজো প্যান্ট ভালো লাগে না, এক একজনের এক এক রকম ফ্যান্সি থাকে, তো আমার ঠিক ভালো লাগে না। এটাও একেবারেই সিম্পল, বাট কালারটা বেশ ভালো, তো যে কারণে নিলাম। তো যাই হোক, খুব গরম হচ্ছে, এই কটাই আমার কাছে আছে, আর কয়েকটা আমি টেলারের কাছে দিয়েছি। হ্যাঁ, এবারে বলতে পারো যে অনেকগুলোই আমার হয়ে গেছে নয় নয় করে। আসলে আমি সারা বছর ধরে সেরকম কিছু কিনিও নি, জানো তো, মানে মার শরীর খারাপের জন্যে আমি মানে ঠিক গত বছরে পুজোতেও সেরকম কিছু কিনিনি, আর এমনি ওভারঅলও ইয়ারে কিছুই কেনাকাটি করিনি। তো তাই জন্যে এবারে একটু কয়েকটা নিলাম, আর লো রেঞ্জেরই নিয়েছি, সেরকম হাইফাই কোনো ব্যাপার না। তো যাই হোক, তোমাদের আজকে আমার এই কটা বাড়িতে ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করবো তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের কুর্তিগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে একটু জানিও যে কেমন লাগলো। সবই খুব সিম্পল, গর্জাস কিছুই নয়, আমি মানুষটাই ভীষণ সিম্পল, তাই আমার সবই সিম্পল। তো আশা করবো ভালো লাগবে, তার মধ্যেও তোমাদের কার কোনটা ভালো লেগেছে না লেগেছে জানিও। আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা এক্সক্লুসিভলি রেখেছি আমার এই যে কটা মানে কুর্তি আছে আমার কাছে সেই কটাই দেখাবো বলে। তো আবার আরেকটা নেক্সট ভিডিও করবো, গুড্ডিরগুলোও দেখিয়ে দেবো, ওর অবশ্যই একটু ভ্যারাইটিস হয়েছে, ওগুলো দেখলে ভালো লাগবে হয়তো। তো চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই চলে আসবো আবার আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।